আরোহী বলছে জাতীয় পতাকা উত্তোলন করবে তো থানা থেকে পারমিশন নেওয়া হয়েছিল আপনারা ভাবুন 15 আগস্ট তেরঙ্গা জাতীয় পতাকা তোলা হবে যার জন্য থানা থেকে পারমিশন লাগবে আর যখন কালিয়াচক থানাটা যখন পুড়িয়ে দিল পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ করে তখন তো কোনো পারমিশন লাগেনি তাই বন্ধুগণ আপনারা ভাবুন মমতা যদি ক্ষমতায় থেকে যায় তাহলে এখানে স্বাধীনতা দিবসের দিন আমার কালো পতাকায় কিন্তু এখানে উঠবে মোদি অযোধ্যায় রামের ভূমি পূজায় গেলেন তৃণমূলের নেতারা কি বলছে জানেন মোদি কেন সরকারি পয়সায় ধর্মীয় অনুষ্ঠানে গেল মোদি যখন সরকারি পয়সায় ধর্মীয় অনুষ্ঠানে গেল তখন মহামারী অশুদ্ধ হয়ে গেল আর মমতা যখন সরকারি পয়সায় মসজিদে গিয়ে রোজা করছে নামাজ পড়ছে বোরখা পড়ছে ইমামদের ভাতা দিচ্ছে সংরক্ষণ দিচ্ছে হস টাওয়ার দিচ্ছে সংখ্যালঘু ভবন দিচ্ছে আবার ভাঙড়ে 300 কোটি টাকা খরচা করে মুসলিমদের জন্য আলাদা হাসপাতালও তৈরি করে দিল কাল বন্ধুগণ ভাবুন আবার আকাম কুকম করলেও আবার মমতা ধর্মের ভিত্তিতে ছাড়ও দিয়ে দিচ্ছে মমতা বলছে যেই গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো তাই বন্ধুগণ বলছি বন্ধু আমি তার দু চারটে উদাহরণ দিচ্ছি আর মমতা দলকে জড়িয়ে দল তৃণমূলের রাজ্যসভার সাংসদ মোহাম্মদ হাসান ইমরানদের জঙ্গি খাগড়া বলে তার সুনাম হয়ে গেছে এ রাজ্যে যে মমতা জঙ্গিদের লালন পালন করছে 300 সিপিএমের নেতা কর্মীদের খুন করেছে ছাত্রদল মা তো যখন বন্দী ছিল তখন ছাত্রদল মা তো সংগঠন শাখায় খানাটা ঘুরিয়ে দিয়েছিল ঘটনাস্থলে জ্যোতিলাল ভট্টাচার্য আপনারা কৃষকেরা জমি চাষ করে কি করবেন দোকান চালে কি করবেন টোটো চালে কি করবেন আপনারা জঙ্গি হয়ে যান তোমার দায় কৃষক আত্মহত্যা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সহসভাপতি মঙ্গল ভূমি পত্র সম্মানীয় শ্রী বিশ্বপ্রিয় রায় চৌধুরী মহোদয় মঞ্চে উপস্থিত আছেন মঙ্গল জেলার সকল লোকপ্রিয় সভাপতি স্বর্গীয় শ্রী গোবিন্দচন্দ্র মন্ডল মহোদয় এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মঙ্গল ভূমির পুত্র পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম সহসভাপতি আমাদের সকলের নেতা সম্মানীয় বিশ্বপ্রিয় রায় চৌধুরী মহোদয় ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা আর সেই যাত্রা আজকে মালদায় কুচবিহার থেকে শুরু হয়েছিল মালদায় এসে প্রবেশ করেছে এবং মালদার হবিবপুর বিধানসভার অন্তর্গত এই পাকুয়া বাজারে আমাদের উপস্থিত আছেন রাজ্যের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত কাছের ভাই সায়ন্তন ঘোষ যিনি এই উত্তরবঙ্গের আফসার ঘরের দায়িত্ব আছেন মঞ্চে উপস্থিত আছেন আপনাদের আশীর্বাদ দিয়ে যিনি এখান থেকে আর দিল্লিতে গিয়ে আপনাদের জন্য কথা বলে মন্ডল উপস্থিত আছেন হিরণ চ্যাটার্জি চ্যাটার্জি তো হিরণ চ্যাটার্জি আর আমার এই জেলার সাধারণ সম্পাদক এই হবিবপুরের ভূমিপুত্র যাকে এক সময় যখন আমি যুব মোর্চার দায়িত্বে ছিলাম তাদেরকে নিয়ে আসলাম আজকে জেলা চালাচ্ছে এ আমার গর্ব প্রতাপ সিং বন্ধুগণ আজকে নাকি একটা কথা ঘুরে বেড়াচ্ছে দিদির এক ভাই বলেছে খেলা হবে আমরা বলছি খেলা হবে কিন্তু তৃণমূল এই রোগে আপনারা জানেন কত ফুল পাকে হয় কত ফুল যত গরম হোক
পদ্মফুল কিন্তু তত সুন্দর ভাই ঘাস কিন্তু মরে যায় তাই ঘাসফুল আজকে বাংলার মানুষের কাছে মৃত ঘাসফুল আর নেই আগামী একুশে নির্বাচনের পর মে মাসে পর দেখা যাবে ঘাসফুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর দিদি এখন অনেক নাটক করছেন আপনারা দেখেছেন দিদি স্কুটার চালিয়ে নাকি স্কুটি চালিয়ে যাবে আরে চালাতে যদি জানতেন চালিয়ে যদি যেতেন আমরা খুশি হতাম বুঝতাম তিনি বাংলার আজকে দুরবস্থা করেছে তাই এই বাংলার স্বৈরতন্ত্রী আজকে ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে আবার বললাম এই যাত্রা জনগণের যাত্রা এই যাত্রা বাংলার মানুষের যাত্রা এই যাত্রা পরিবর্তনের যাত্রা আর এই পরিবর্তন বাংলায় হবে প্রকৃত সোনার বাংলা লক্ষ্য সোনার বাংলা তাই বাংলায় আজকে অনেক ভূত প্রেতনি যেভাবে আবির্ভাব সে আবির্ভাবের আজকে বিনাশ হবে আর জয় শ্রীরামের বিনাশ হবে জয় ঘাটগুলো জয় শ্রীরাম বিরোধী দল নেতা মাননীয় শ্রী দিলীপ ঘোষ আমাদের জেলার সভাপতি শ্রী গোবিন্দচন্দ্র মণ্ডল উত্তরবঙ্গের নির্বাচিত সাংসদ শ্রী খগেন মুর্মু এই হবিবপুরের বিধায়ক শ্রী জুয়েল ভাই আমাদের রাজ্যের সহ সভাপতি এবং মালদার ছেলে শ্রী বিশ্বপ্রিয় রায় চৌধুরী আমাদের এই হবিবপুরের নেতা জেলার সাধারণ সম্পাদক শ্রী প্রতাপ সিং এবং উপস্থিত নেতৃবৃন্দ যাত্রা চলছে আমরা বেশিক্ষণ বলবো না পাঁচ মিনিট আপনাদের থেকে আমি সময় ধার করে নেব বন্ধুগণ বাংলার মানুষ পরিবর্তন আনতে চলেছেন এই ভর দুপুরে প্রচন্ড রোদে তেতে পুড়ে যেভাবে হাজার হাজার মানুষ আমাদের কথা শুনছেন তার জন্য আমরা আপনাদেরকে প্রণাম করি আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই এই মানালেও পরিবর্তনের কথা হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিবর্তনের দাবি করেছিল সেদিন বহু মানুষ পরিবর্তন চেয়েছিলেন সেদিন যারা পরিবর্তন চেয়েছিলেন আজকে তারা পরিত্রাণ চাইছেন আজকে তারা মুক্তি চাইছেন আমরা কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তৃণমূলের অত্যাচার থেকে এই বাংলার মানুষকে মুক্তি দেব বাংলার মানুষকে মুক্তি দেব বাংলার মানুষকে মুক্তি দেব কেমন পরিবর্তন শুধু আপনাদের মধ্যে পরিবর্তন নয় সিনেমার নায়কের মধ্যেও পরিবর্তন ২০১৬ অব্দি যে দিদির ভাই ছিল সেই হিরণ চট্টোপাধ্যায় এখন বিজেপির নেতা এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান আমরা চাই এইভাবে হাজার হাজার মানুষ বিজেপিতে আসুন শিল্পী আসুন কলা কুশলী আসুন পুলিশ আসুন প্রশাসন আসুন সবাই বিজেপিতে আসুন দিদিমণি বলছেন ভাইয়েরা বলছেন খেলা হবে খেলা হবে কি খেলা হবে তো কারা খেলবে ওই জলপাই রঙের পোশাক পরা দাদার পুলিশ নয় দাদার পুলিশ দিদির পুলিশ নয় দিল্লি থেকে দাদার পুলিশ এসছে আর তৃণমূল চোখে সর্ষে ফুল দেখছে দিল্লি থেকে দাদার পুলিশ এসেছে আর তৃণমূল চোখে কীর্তি করলেন এখন আমার গোলকিপারও হয়েছেন ওনার হাতে বল দিয়ে দিলে উনি নিজেই গোলে ঢুকে যাবেন ওনার মতো গোলকিপার থাকা দরকার তাহলে আমরা জিতব কথা দিচ্ছি আমরা জিতব
কালকে খুব কান্নাকাটি করেছেন, বলেছেন একজন মহিলা তার উপর আক্রমণ হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, দক্ষিণ দিনাজপুরে যে মহিলার উপর অত্যাচার হয়েছিল সে কি মহিলা ছিল না? এই হবিবপুরে জুয়েলদা জানেন যে মহিলার উপর অত্যাচার করেছে তৃণমূল সে কি মহিলা ছিল না? আমি প্রশ্ন করতে চাই, কাকদ্বীপে কি মহিলারা থাকে না? আমি প্রশ্ন, মহিলারা থাকে না? আমি প্রশ্ন করতে চাই, পাঁচটিতে কি মহিলারা থাকে না? এখন কি কান্নাকাটি? বলে আট দফায় ভোট কেন করাবে? আট কেন, প্রয়োজনে আশি দফায় ভোট হবে। তৃণমূলের গুন্ডাদের রাস্তায় বিরত করা হবে না। তৃণমূলের গুন্ডাদের রাস্তায় বিরোধী দলের কর্মীদের বাধা দেয়, বিজেপির উপরে হামলা চালায়, আমাদের বাড়িতে বোমা ফেলে, তাদের নাম লিখে দেবেন জুয়েলদার মাধ্যমে, সেই নাম আমরা সিআরপিএফ এর কাছে পাঠিয়ে দেব, পারলে ছবিও পাঠিয়ে দেবেন। প্রথম পাস দেবে কে? আমাদের দলের কর্মীরা। আমাদের দলের কর্মীদের এই দশটা পাস দিতে হবে, প্রথমেই পিটিয়ে দেব যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। আরে ভোলাইয়ের দিন আজকালের মধ্যেই শুরু করে দিন, আর দেরি নয়। তৃণমূলের অত্যাচারী দেখুন আর নাবেল ডিস্টা পড়াতে শুরু করুন। তার জন্য বন্ধুগণ, খেলা হবে, এমন খেলা হবে আর জীবনে সোজা হয়ে চলতে পারবে না, খেলার কথা তো দূরের কথা। তার জন্য আসুন বন্ধুগণ, গতকাল নির্বাচনের দিন ঘোষণা হয়েছে 26 এপ্রিল 26 প্রতাপ পার্টির প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন, বিজেপিকে আশীর্বাদ করুন। সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, নরেন্দ্রভাই মোদীকে ভোট দিন, সুশাসনের পক্ষে ভোট দিন, পরিবর্তনের পক্ষে ভোট দিন, অত্যাচারের বিরুদ্ধে ভোট দিন। আমার সঙ্গে বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ। সপ্তমান হলো এবার সেই, আরে এখান থেকে 350 কিলোমিটার দূর কলকাতা, এখন ভাত ঘুম দিচ্ছেন উনি চেয়ারে বসে বসে, একটু জোরে বলতে হবে তো, বলুন জয় শ্রী রাম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মমতা ব্যানার্জি, রাতের ঘুম কেড়ে নেওয়ার নায়ক, বাংলা মায়ের দাবি। শের শের ভারত মাতা কি, মা প্রাণ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ, জয় শ্রী রাম। উপস্থিত কাকোহাটে সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, অনেকক্ষণ ধরে আপনারা এই পরিবর্তন যাত্রাকে স্বাগত করার জন্য দাঁড়িয়ে আছেন, আমি প্রথমে আপনাকে অভিনন্দন করি, ধন্যবাদ করি। রান্না বান্না করে এসছেন? অনেকে রান্নাই করেন না, খেয়ে এসছেন, সবার খিদে পেয়েছে, বাড়ি যাবো। কিন্তু এই যে পরিবর্তন যাত্রা আমরা শুরু করেছি, খালি ক্ষমতা থেকে দিদিকে সরাবার জন্য নয়, সে তো আপনারা এমনি সরিয়ে দেবেন। আমরা খালি পার্টির ক্ষমতা পাল্টাবার জন্য নয়, পতাকা পাল্টাবার জন্য নয়, পশ্চিমবঙ্গ সত্যি হতে পরিবর্তনের জন্য বলছি। আজ স্কুলে যার মাস্টার নেই, ছেলেরা মিলে মিল খেয়ে চলে আসে, আমরা এমন বাংলা করবো যেখানে টিচার থাকবে, বেঞ্চ চেয়ার থাকবে, পড়াশোনা হবে। হসপিটালে যান, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই, আমরা এমন বাংলা করতে চাই মানুষ হসপিটালে গেলে চিকিৎসা পাবে, ডাক্তার পাবে, নার্স পাবে। আমরা এমন থানা করতে চাই যেখানে গেলে আপনি পুলিশ পাবেন, আপনি কমপ্লেন করলে কাজ হবে, আইন শৃঙ্খলার ন্যায় পাবেন। আমরা এমন বাংলা করতে চাই
বাড়ির সামনে আপনি জল পাবেন, পাকা রাস্তা পাবেন। এখানকার যারা উদ্বাস্তু আছেন তারা এই বাংলার নাগরিকত্ব পাবেন, ভারতের নাগরিকত্ব পাবেন। সেই বাংলা আমরা বলতে চাই। এখানে মন্ত্রী আছে, তার ফাইল নেই, কাজ নেই। এমএলএ এমপি আছে, তাকে তার দেখা যায় না। দিদিমণি সরকার কোথায় চলে খুঁজতে হয়। এখন দোয়ারে দোয়ারে যাচ্ছে, এখন জমার দোয়ারে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা চাই জনপ্রতিনিধি আপনার কথা শুনবে, কমপক্ষে সরকার আপনার কথা শুনবে। কেন্দ্র সরকার চাষিদের জন্য বছরে 6,000 টাকা পাঠাচ্ছেন মোদিজি, কৃষক সম্মান নিধি, এখানকার কৃষকরা পাচ্ছে না। দেশে 11.5 কোটি কৃষক পেয়ে গেছে 2,612,000, আরো 2,000 মহামারীর জন্য পেয়ে গেল, বাংলা একজন পায়নি। আমরা চাই বাংলার মানুষ আয়ুষ্মান বিমার 5 লক্ষ টাকা বছরে পাক একটা পরিবার। ভারতবর্ষের 4,60,00,000 লোক পাওয়ার কথা, একজনও পায়নি। আমরা চিকিৎসা পঞ্চায়েতে কাজ হয় না, একটা পুকুর দুবার কাটা হয়েছে, 5,00,000 টাকা খরচা হয়েছে, পুকুরে জল নাই, এক কোদাল মাটি ওঠেনি, পাড়ার রাস্তা ভেঙে গেছে, 3 মাস সারাই করা হয়েছে, খরচা হয়ে গেছে টাকা, দু ঝুড়ি মাটিও পড়েনি। এই চুরি বন্ধ করতে হবে পঞ্চায়েতে, জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে চুরি বন্ধ করতে হবে। টিএমসি পার্টির পঞ্চায়েত সদস্য থেকে পার্লামেন্টের সদস্য সবাই চুরির দায় দায়, সবাই দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতিযুক্ত সরকার, এই হিংসাযুক্ত রাজনীতি, এর থেকে বাংলাকে আমরা মুক্ত করতে চাই, তাই বাংলার পরিবর্তন চাই। বন্ধুগণ, এখানে ক্ষেত আছে, তার জল নাই, তাই চাষ হয়। খেতে জল দিতে চাই আমরা, যাতে বছরে 2-3 বার চাষ হয়। আমাদের আলু চাষিরা গত বছর 5 টাকা করে আলু বিক্রি করেছিলেন, 50 টাকা করে আলু কিনে খেতে করেছে, এবারে 100 টাকা কিলো বীজ তৈরি করে কিনে বিক্রি করে তৈরি চাষ করেছে, 4 টাকা কিলো আলু বিক্রি হচ্ছে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া আর হুগলিতে, বর্ধমানেতে। এখানকার চাষিরা, কেন্দ্র সরকার গত বছর 1720 টাকা দিয়েছিল ধানের সহায়ক মূল্য, চাষিরা 1100-1200 টাকায় বিক্রি করেছেন, কি তাই তো? এবারে 1868 টাকা দিয়েছে কেন্দ্র সরকার, কেউ 1868 টাকায় ধান বিক্রি করেছেন? কেউ পেয়েছেন 1868 টাকা? কেউ পায়নি। কেন কি করছে তারা? কারা? যারা বড় বড় গাড়ি নিয়ে আসে, টিএমসি মিটিং হলে যারা বাস ভর্তি করে লোক নিয়ে আসে, যারা টিএমসি মিটিং এ বিরিয়ানি প্যাকেট সাপ্লাই দেয়, সেই ভাইরা দিদি আমাদের গঙ্গার ধারে কাটোয়ায় বর্ধমানের পরে প্রচুর পেঁয়াজ চাষ। গত বছর 2-3 টাকা কিলো কাঁচা পেঁয়াজ বিক্রি হয়েছে, একজন চাষি সুসাইড করেছেন তার খরচা ওঠেনি বলে। এবারে কত করে পেঁয়াজ কিনলাম আমরা? কত করে? 80 টাকা। চাষি বিক্রি করবে 3 টাকা আর কিনবে 80 টাকা, আলু বিক্রি করবে 5 টাকা কিনবে 50 টাকা। এ কি ধরনের চাষি কিলোমিটার? বাঁকুড়ার একজন আলু চাষি অলরেডি সুসাইড করেছেন, কারণ তার চাষে তো অনেক ক্ষতি হয়ে গেছে। তাই বাংলার চাষিরা চাকরি করতে, আমরা চাইবো আমাদের যুবকরা বাংলায় থেকে বাংলার উন্নতি করুক, এখানে চাকরি বাকরি ব্যবসা করুক, মা বাবা স্ত্রী ছেলে তুলে নিয়ে বাড়িতে থাকুক, তাদের বাড়ির বাইরে যেতে হবে না, সেই বাংলা তৈরি করতে চাইছি। তাই সবার কাছে আমাদের আবেদন, যেমন লোকসভার সময় আপনারা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি মাননীয় খগেন দাকে জিতিয়েছেন, যেমন উপনির্বাচনে ভোট দিয়ে জুয়েল মুর্মুকে জিতিয়েছেন, ঠিক এবারের নির্বাচনেতে আর একবার ভোট দিন। আমরা সেমিফাইনাল জিতেছি লোকসভায়, এবার ফাইনাল জিততে চাই, দিদিকে 200টা গোল দিতে চাই, নির্বিঘ্নে বাড়ি থেকে এসে ভোট দিন, বিজেপিকে 200 সিট দিন, আমরা আপনার স্বপ্নের বাংলা, সোনার বাংলা গড়বো। এই বলে সবাই ধন্যবাদ। শুভেচ্ছা এবং